ইচ্ছা, অজ্ঞতা এবং বৈষম্য, এই তিনটিই হলো বন্ধনের ত্রিমূর্তি। মানুষের সেবাই হলো ভগবানের সেবা। মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত। ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখন এটি চকচক করে ওঠে। যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, আর যদি আপনি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু, বিস্তার জীবন, সংকোচন মৃত্যু, প্রেম জীবন, ঘৃণা মৃত্যু। প্রত্যেকটি ধারণা যা আপনাকে দৃঢ় করে সেটাকে আপন করে নেওয়া উচিত, এবং প্রত্যেকটি ধারণা যা আপনাকে দুর্বল করে দেয় তা প্রত্যাখ্যান করা উচিত। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যকার দুর্বত্বকে চিনতে শিখুন। অন্য কারোর জন্য অপেক্ষা করো না। তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের ওপর আশা করো না। সমাজ কিন্তু অপরাধীদের কারণে খারাপ হয় না, বরং ভালো মানুষদের নীরবতার কারণে হয়। তারা একই থাকেন যারা অন্যদের জন্য জীবিত থাকেন। একটি সময়ে একটি কাজই করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। নিজেকে দুর্বল মনে করা সব থেকে বড় পাপ। সত্যিকে হাজারো আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে, তারপরেও সব কিছু কিন্তু সত্যিই থাকে। একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভালো উপায় হলো সেই রাষ্ট্রের নারীর অবস্থান। মহাবিশ্বের সমস্ত শক্তি প্রথম থেকেই তো আমাদের। তারা হলো আমরাই যারা নিজের চোখের উপর প্রথমে হাত রাখি এবং তারপর কান্নাকাটি করি কত অন্ধকার আছে বলে। যেমনভাবে বিভিন্ন উৎস থেকে উৎপন্ন স্রোতগুলি তাদের জল সমুদ্রে মিলিত করে, তেমন প্রকারই মানুষ দ্বারা নির্বাচিত প্রত্যেকটা পথ, সেটা ভালো হোক বা খারাপ, ভগবানের কাছে নিয়ে যায়। কারণ নিন্দা করবেন না। যদি আপনি সাহায্যের জন্য আপনার হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে নিশ্চয়ই তা বাড়াবেন, আর যদি না বাড়াতে পারেন তাহলে আপনার হাত জোর করুন আর আপনার ভাইদের আশীর্বাদ করুন এবং তাদেরকে তাদের পথে যেতে দিন। মহাবিশ্ব একটি ব্যায়ামাগার যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি। যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করব, আমাদের হৃদয় ততই বিশুদ্ধ হবে এবং ভগবান সেখানে বাস করবেন। বাহ্যিক স্বভাব কেবল অভ্যন্তরীণ স্বভাবের একটি বড় রূপ হয়। যখন কোনো বিচার অন্যায়ভাবে মনকে নিয়ন্ত্রণ করে ফেলে তখন সেটা বাস্তবিক, শারীরিক বা মানসিক অবস্থার পরিবর্তন হয়ে যায়। গীতা পড়ার পরিবর্তে আপনি ফুটবলের মাধ্যমে স্বর্গের আরও কাছাকাছি চলে যেতে পারবেন। যদি কোনো দিন আপনার চলার পথে কোনো সমস্যা না আসে তাহলে নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। গীতা পড়ার পরিবর্তে আপনি ফুটবল খেলার মাধ্যমে স্বর্গের আরও কাছাকাছি চলে যেতে পারবেন। যদি কোনো দিন আপনার জীবনে কোনো সমস্যা না আসে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, নিজের প্রতি বিশ্বাস রাখুন। আর কিছুরই দরকার নেই, দরকার শুধু প্রেম, ভালোবাসা ও সহিষ্ণুতা। জীবনের অর্থ বিস্তার, আর বিস্তার ও প্রেম একই কথা। সুতরাং প্রেমই জীবন, এটাই জীবনের একমাত্র গতি। চোখ আমাদের পেছনের দিকে নয়, সামনের দিকে। অতএব সামনের দিকে অগ্রসর হও, আর যে ধর্মকে নিজের ধর্ম বলে গৌরববোধ করো তার উপদেশগুলিকে কাজে পরিণত করো। প্রত্যেক নারী পুরুষকে ঈশ্বরের দৃষ্টিতে দেখতে থাকো। তোমরা কেউই সাহায্য করতে পারো না, কেবল সেবা করতে পারো। নিজেকে খুব বড় কিছু ভেবো না। তোমরা ধন্য যে সেবা করার অধিকার পেয়েছো, অন্যরা পায়নি। দরিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি, নিজের মুক্তির জন্য তাদের কাছে গিয়ে তাদেরই পূজা করব, ঈশ্বর তাদের মধ্যেই রয়েছে। দরিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি, নিজের মুক্তির জন্য তাদের কাছে গিয়ে তাদের পূজা করব, ঈশ্বর তাদের মধ্যেই রয়েছেন। তোমাদের সবার ভেতর মহাশক্তি আছে, নাস্তিকের ভেতর তা নেই। যারা আস্তিক তারা বীর, তাদের মহাশক্তির বিকাশ হবেই।
শুধু সংখ্যাধিক্যর দ্বারাই কোনো মহৎ কাজ সম্পূর্ণ হয় না। অর্থ, ক্ষমতা, পাণ্ডিত্য কিংবা বক্তৃতা, এগুলি কোনোটিই বিশেষ কোনো মূল্য নেই। পবিত্র, খাঁটি ও প্রত্যক্ষ অনুভূতি সম্পূর্ণ মহাপ্রাণ ব্যক্তিরাই জগতে সমস্ত কাজ সম্পূর্ণ করে থাকেন। মানুষকে সর্বদা তার দুর্বলতার বিষয়ে ভাবতে বলা তার দুর্বলতার প্রতীক নয়, তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়ার প্রতিকারের উপায়, তার মধ্যে যে শক্তি আগে থেকেই বর্তমান তার বিষয়ে স্মরণ করিয়ে দেওয়া। মানুষ মূর্খের মতন মনে করে স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করতে পারে। বহুকাল চেষ্টার পর অবশেষে বুঝতে পারে প্রকৃত সুখ স্বার্থতার নাশে, এবং সে নিজে ছাড়া অন্য কেউই তাকে সুখী করতে পারবে না। দর্শন বর্জিত ধর্ম কুসংস্কারে গিয়ে দাঁড়ায়, আবার ধর্ম বর্জিত দর্শন শুধু নাস্তিকতায় পরিণত করে। আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য এই, কেবল তাদের শিক্ষা দেওয়া এবং তাদের বিনয় প্রাণ ব্যক্তিত্ববোধকে জাগিয়ে তোলা। দর্শন বর্জিত ধর্ম কুসংস্কারে গিয়ে দাঁড়ায়, আবার ধর্ম বর্জিত দর্শন শুধু নাস্তিকতায় পরিণত হয়। আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য এই, কেবল তাদের শিক্ষা দেওয়া এবং তাদের বিনয় প্রাণ ব্যক্তিত্ববোধকে জাগিয়ে তোলা। প্রথমে অন্যের ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম। ভক্তি, যোগ এবং কর্ম মুক্তির এই তিনটি পথ। প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলা। তবে এই যুগে কর্মযোগের উপরই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।